অবৈধ মুনাফা করতেই সরকার কৃত্রিম সংকট তৈরি করে সব পণ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনায় আহত এক ছাত্রদল নেতাকে দেখতে গিয়ে একথা বলেছেন তিনি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বলা যেতে পারে যে তারা সন্ত্রাসের মধ্য দিয়েই তাদের রাজনীতিকে এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তারা এখন পরিষ্কার বুঝে গেছে যে জনগণের সমর্থন তারা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে, তাই সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে তারা গোটা দেশের মানুষকে একটা ফিয়ার অফ ফোবিয়ার মধ্যে রেখে তারা আবারও আগামী যে নির্বাচন তারা করতে চায় সেই নির্বাচনে তারা পার হতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এইবার তো অবশ্যই হতে দেবে না, কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই নির্বাচন কোনোমতেই আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সময় সম্ভব না। পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে 25 তারিখ, পদ্মা সেতুর ব্যাপারে আমি কথা বলি না। যারা আছেন, এই সরকারের সমস্যাটা হচ্ছে যে তারা সবকিছুর মধ্যেই একটা অবৈধ প্রফিট করতে চায় এবং জনগণের যে ন্যূনতম যে প্রয়োজন যেটা খাদ্য, সেই খাদ্যকেও তারা এখন মানে এটাকে জিম্মি করে তারা প্রফিট নিতে চায়, মুনাফা লুটতে চায়। এবং আজকের ব্যাপার না, তো এটা তো আপনাদের মনে থাকা উচিত যে 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সেখানেও কিন্তু খাদ্য সংকট যে বেশি ছিল তা না, তার দুঃশাসন তার দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছিল। আজকে থেকে একইভাবে তারা এই খাদ্য শস্য এবং যেটা মানুষের সবচেয়ে বেশি দরকার তাকে আপনার সেটাকে অন্যায়ভাবে তারা সেটাকে আপনার দাম বাড়াচ্ছে, আটকে রাখছে, আপনার একটা আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করছে, করে বাজারের দরটা বাড়িয়ে দিচ্ছে। এবং এটা আপনারা যেটা বললেন যে আটা ময়দা আর দুধ এবং আপনার যে রুটি পাউরুটি, আমাদের গরিব লোক কি করে, বেশিরভাগ সময় যারা রিক্সা শ্রমিক যারা, তার দিনের বেলা আপনার রিক্সা চালিয়ে একটা কলা আর একটা পাউরুটি বন রুটি খায়, তো সেখানে আজকে সেই রুটির দাম ডবল হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, চালের দাম 10 থেকে 15 টাকা উঠে গেছে। এমনকি সরকার বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে যে 10 টাকা কেজি চাল যারা তারা 62,000 লোককে দেওয়া হতো সেখানে 15 টাকা করে তারা 15 টাকা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সরকার নিজেই এই মূল্য বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এবং তাদের কারসাজিতেই আজকে এই মূল্য বৃদ্ধি হচ্ছে, জনগণের দুর্ভোগ হচ্ছে।